তোমার এখন আসার সময় হলো? বাচ্চাটা কখন থেকে চোখ খুলছে না? তুমি আরো আগে আসতে পারলে না? দেখুন বাচ্চারা কি হয়েছে, দেখো তাড়াতাড়ি। ওই জঙ্গলে এক জাদুকর থাকে, শুনেছি ওর অনেক শক্তি আছে। আমরা আমাদের বাচ্চাকে ওই জায়গায় নিয়ে যাব, তুমি দেরি করো না। হ্যাঁ, আমিও শুনেছি মানুষের কাছ থেকে। তাছাড়া আমাদের বাচ্চাটাকে কত কবিরাজ ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কোনো কিছুই তো হলো না। আমার বাচ্চাটাকে বাঁচাতে হলে অবশ্যই নিয়ে যেতে হবে। হে জাদুঘর, মহান জাদু বিদ্যার মালিক, আমি যে শুনেছি তুমি পাথর থেকে ফুল জন্মাতে পারো, আকাশে উঠতে পারো, ফল ফলাদি এক নিমিষে এনে দিতে পারো, আকাশে তারা জমিনে এনে দিতে পারো, তুমি কি আমার একমাত্র সন্তানকে আদরের দুলাল এই দুষ্প্রাপ্ত রোগে আক্রান্ত রোগ থেকে ভালো করতে পারো? শিক্ষার সম্রাট কি না করতে পারে? এই দেখ, এই হলো আমার মাবুদ, আমার খোদা, ভয়ঙ্কর শয়তানদের শয়তান। পূর্ব থেকে পশ্চিম অবধি, সকাল থেকে সন্ধ্যা অবধি এর হুকুমে রাজত্ব, নিজের জয়ের জান্দা উড়িয়ে আসছে। এই সব গড়ে মজুদ আছে, সব দিলকে গড় বানিয়ে নেয়। যখন কেউ একে আপন করে, তার দিলে থেকে যায়। যে এর বান্দা হতে চায়, এও তার হয়ে যায়। তার সব কাজে লাগে এস করার, বিবাদ আর ফ্যাসাদ ছড়াতে। খুব ভালোবাসে দোস্তকে দুশ্মন বানিয়ে দেয়, ভাই ভাইয়ের সাথে ঝগড়া লাগিয়ে দেয়, মহিলা মহিলার সাথে বিবাদ বাঁধিয়ে দেয়। সত্যকে বদ বলায় আর মন্দকে ভালো বলায়। যারা এই সত্যকে জানেন তারা এর গোলাম হয়, আর তিনি এদের মালিক। তবে তিনি অমূল্য রক্তে গোসল করে আর গোমূত্র পান করে। নিয়ে আয় এমন বাচ্চাকে আর বলি দিয়ে দে, তার বদলে তোর বাচ্চাকে নয়নের মণিকে সুস্থ করে নে। আমরা নিয়ে আসব, অবশ্যই নিয়ে আসব। আমার বাচ্চাকে সুস্থ হতে হবে, আমার নয়নের মণিকে অবশ্যই সুস্থ হতে হবে। যদি কোনো মায়ের কোল খালি করতে হয় তবে আমরা তাই করব। তোর বাচ্চা সুস্থ নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। যা নিয়ে আয় আর শয়তানের পায়ে বলি দিয়ে দে, যা যা। আপনার কাছে আসতেছিলাম, আপনাকে আমাদের অনেক দরকার। এই শয়তানি শিষ্য, নোংরা জাহান্নামী লোক, এবার তোরা আমার কাছে কি চাস, কেন এসেছিস? তোরা তো নিজ হাত দিয়ে তোদের নিজ দৃষ্টির ওপর তালা মেরে দিয়েছিস। তোদের ওপর এক মায়ের অভিশাপ ছায়া আছে, মায়ের অভিশাপের ছায়ায় এবার তোদের এই নিষ্পাপ সন্তানটি কখনো আর ভালো হবে না। তুই ওই বাচ্চা আর মায়ের খুনি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের শিরককারী। তোরা মানুষ হয়ে কি করে ওই শয়তানের মূর্তিগুলোর কাছে মাথা নত করলি? রহম করুন হুজুর, রহম করুন, আমাদের ওপর দয়া করুন, আমাদের ওপর আল্লাহ রহম করুক। রহম তোদের ওপর। তোরা কি ওই নিষ্পাপ বাচ্চাটিকে যখন বলি দিয়েছিস তখন কি তার ওপর রহম করেছিলি, ওর মায়ের ওপর রহম করেছিলি? না না না, ওরে সাথে অন্ধ জাহান্নামের প্রতীক, সঞ্জে দিন তোরা ওই অবুজ বাচ্চাটিকে বলি দিয়েছিলি তোর বাচ্চা সেদিন ভালো হয়ে গিয়েছিল, কিন্তু এ বলি দেওয়ার কারণে তোর বাচ্চা আর কোনোদিন ভালো হবে না, ভালো হবে না। কি, সেদিন আমার বাচ্চা সুস্থ হয়ে গিয়েছিল? হ্যাঁ, তোদের ভালো কাজের গুণের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওকে সুস্থ করে দিয়েছিল, কিন্তু ওর ওরে পাশানি আল্লাহর কাছে দোষী। তোরা ওই বাচ্চা মা তোদের অভিশাপ দিয়েছে, সে অভিশাপে তোদের বাচ্চা আর সুস্থ হবে না। এখন ওই নিষ্পাপ শিশু রক্ত তোদের ঘুম হারাম করবে। ওই জাদুঘর বলেছিল, বুঝিয়েছিল, জানিয়েছিল, যদি আমরা কোনো মানুষের বাচ্চা বলি দেই তাহলে আমার বাচ্চা সুস্থ হয়ে যাবে। শয়তানের কথায় বিশ্বাস করলি? নিজেদের মনটাকে একবার জিজ্ঞাসা করলি না? তুই কারো কোনো কোনো খোদা, মালিক, অবিনশ্বর পালনকর্তা, মানুষের বা জীবজন্তুর নিপাশুক হতে পারে না।
কারণ আমি বলি দেওয়ার প্রয়োজন পড়ে না। যদি থাকে সে খোদা নয়, মানুষের মাথা, মানুষের জামা, মানুষের কোনো বস্তুর প্রয়োজন পড়ে না। আর যদি পড়ে সে খোদা নয়, সে মালিকও নয়, সে পালনকর্তাও নয়, সে শয়তান, সে দানব। আজ কোনো বাচ্চার বলি দেওয়াতে কোনো মানুষ, কোনো বাড়ি, টাকা পয়সা, কোনো স্বার্থ তৈরি করতে পেরেছে, পারে নাই আর পারবেও না। শুধু পারে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন, যার কোনো কিছুর প্রয়োজন হয় না।